কলাগড়ত শারদীয় দুর্গোৎসবটি আয়োজন করছো, সেয়ে এই বৃহত্তর অঞ্চলের প্রতিজন রাইজর সহায় আর সহযোগিতা আমি আন্তরিকতার কামনা করছো। এই সকলে আহি এই আমার কলাগড়ত অনুষ্ঠিত হবলগিয়া শারদীয় দুর্গোৎসবটি যাতে সহায় আর সহযোগিতা করে অনুষ্ঠানটির সর্বময় সফলতার কারণে আপনাদের ওসর প্রার্থনা করি। আজি কি কি কার্যসূচী হল? আজি আমি প্রথমবার আয়োজন করা ঐতিহাসিক কলাগড়ত দুর্গা পূজার আজি ভূমি পূজন কার্যসূচী আছিল। ভূমি পূজন কার্যসূচীর উন্মোচক হিসাবে আমার মাজত আছিল মানুহী বিধানসভা সমষ্টির সন্মানীয় বিধায়ক বিশ্বজিৎ দৈমাৰীর বিধায়ক প্রতিনিধি জশ্রাং বড়ো ডাঙরিয়া। তারপরেই আমার আন একটা কার্যসূচী রশিদ ভূঁই উন্মোচক উন্মোচন কার্যসূচী আছিল। উন্মোচন কার্যসূচীত উন্মোচক হিসাবে উপস্থিত আছিল প্রাক্তন শিক্ষক উমাকান্ত বড়ো ডাঙরিয়া। আনহাতে আমি আজির এই আধ্যাত্মিক অনুষ্ঠানটিত এই বৃহত্তর অঞ্চলের প্রায় ১৮টাতকৈ অধিক আরতির নাম দলক আমন্ত্রণ জানাইছো। ইতিমধ্যে আমার তিনটা ওজাপালি দল আহি উপস্থিত হয়েছে। বিভিন্ন প্রান্তর পর এই কলা কুকলি সকলে এই অনুষ্ঠানটি অধিক ফলপ্রদ চলাইছে। গছপুলি কোনে রোপণ করলে? গছপুলি রূপক আছিল মাননীয় জোশ্রাং বড়ো ডাঙরিয়া, মূর্তি দাতা সুরেন বড়ো ডাঙরিয়া, প্রফুল্ল ডেকা ডাঙরিয়া, হরিশ্বর ডেকা ডাঙরিয়া প্রমুখে বহুকেইজন ব্যক্তিয়ে আজি গছৰ পুলি রোপণ করেছে। ইতিমধ্যে ধূপ গছ, নারিকল গছ, জাম গছ, বেলগছ আমার বৃত্ত সম্পাদকে বেলগছ দান করেছে, তেনেকে বিভিন্নজনে বৃক্ষরোপণ করেছে। এটা এই বৃহত্তর পলাকর অঞ্চলের কারণে ঐতিহাসিক দিন বলে কব লাগিব। বহুদিনিয়া অভাব এটা আধ্যাত্মিক দিকত মানে অভাব এটা হয়ে আসে। এই বছরের পর শ্রী শ্রী দুর্গা পূজা পালন করব আর ইয়ার কারণে এটা যেহেতু স্থান লাগে এই বৃহত্তর পলাকর অঞ্চলের পলাকর গাঁর এটা রাজহা মাটি আসে, সেই মাটিত পূজা মণ্ডপর যে প্রথম মানে ভূমি পূজন সেটা আজি করলে ইয়ার আহি সঁচাকৈ সুখী হয়েছো, আনন্দিত হয়েছো। ইয়াত আমার বিধানসভার অধ্যক্ষ তথা সন্মানীয় পানীর সমষ্টির বিধায়ক বিশ্বজিৎ দৈমাৰী ডাঙরিয়া অহা কথা আছিল, কিন্তু তেখেতে বিশেষ কামত ব্যস্ত হয়ে থাকার কারণে তেখেতের হয়ে মই আহিলো। আহি রাইজর লোক পাই অনুষ্ঠানটি উদ্বোধন করি পাই মানে সঁচাকৈ আনন্দিত আর তথা এই কলাগড় আঞ্চলিক সার্বজনীন দুর্গা পূজা পরিচালনা সমিতিক মানে ধন্যবাদ জ্ঞাপন করেছো। লগতে বৃহত্তর যেটি আটখন গাঁয়ে মিলি এই পূজাটা উদযাপন করব সকলো ব্যক্তিকে আন্তরিকতার বিশ্বজিৎ দৈমাৰী তথা অধ্যক্ষ ডাঙরিয়া তথা MLA হয়ে মানে আন্তরিকতার ধন্যবাদ জ্ঞাপন করছি আর আশা করছি যে মানে উদ্দেশ্য লই ভবিষ্যতে যাতে মিলাপ্রীতি সম্প্রীতি আর খুব মানে আধ্যাত্মিক দিকে উদযাপন হয় এটাকে মানে কামনা করছি।